আমরা দুই বান্ধবী কথোপকথন করছি বা মোকালামা করছি বিষয় শিরিক ও বেদাত সম্পর্কে। নানান ঝামেলায় বড্ড দেরি হয়ে গেল, আজ যদি বাবা রোজে তেল পানি দেওয়ার জায়গায় বলেন দেখি একটু তাড়াতাড়ি যাই। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আরে বুবু মারুবা কি ব্যাপার, আপনি কেমন আছেন? আরে নাসিমা বুঝি আলাইকুম সালাম, বাবার কি ভাই করে না মরে বেঁচে আছি, তা তুই কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ আল্লাহর কি আমি খুব ভালো আছি। আচ্ছা বুবু আমি আপনার সালাম দিলাম, আপনি হাত উঁচু করে মাথা নিচু করে মুসলিমদের মতো বললেন আলাইকুম সালাম, ওরকম বলতে নেই, বলতে হয় ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আল্লাহ পাক খুব ভালো ডেকেছেন। জুম্মার দিনে পুরুষেরা যাই মসজিদে নামাজ পড়তে আর আপনি একই সময় পিরিয়ড হয়ে যাচ্ছেন, তাহলে আপনার কি হয়েছে? আর বলিস না বোন, এত রোগ নিয়ে ভুগছি, এত ডাক্তার কপিরা ঝেকিম করলাম, কিছুতেই কিছু হচ্ছে না। তাই পাড়ার কিছু বয়স্ক মহিলারা বললো হাওড়ার পিরামপাশালির মাজারে যা, মান্নাত কর, সাত শুক্রবার তেল পানি ব্যবহার কর, দেখবি ভালো হয়ে যাবে। আমি এখানে পাঁচ শুক্রবার এসেছি। আচ্ছা বুবু বাবার মাজারে গিয়ে কি করলেন? কেন বাবার মাজারে গিয়ে মোমবাতি ধূপবাতি গোলাপ পানি দিয়ে বললাম বাবা পীর সাহেব, রোগ নিয়ে আমি আপনার কাছে এসেছি, আপনি যদি আমার রোগকে ভালো করে দাও তাহলে আমি আপনার নামে জোড়া খাসি জবাই করে ফকির এটিএম মিসকিনকে খাওয়াবো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনি যে আগুন বাগুন বলছেন। আগুন বলছি মানে এটা কেন বলছেন? বাবার কি ভাই কোন রকম না মরে বেঁচে আছি, বাবা তুমি রোগ ভালো করে দাও, খোদা কি আবার দেখতে পাই? যা বললাম তাই বললাম, এতে তুই নাউজুবিল্লাহ বলে যা বলি বল। তাহলে আপনি এটাই বড় ভুল করেছেন, 100 ভাগের মধ্যে আগে সত্য যে একমাত্র সুস্থ হওয়ার মালিক আল্লাহ, পীর বাবা অন্য কেউ না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সিরিকা লাযুলমুন আযীম, অর্থ শিরিক সবচেয়ে বড় গুনাহ, এতে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। কি বললে, এতে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়? হ্যাঁ অবশ্যই। ওই পীর বাবার ওকে কত মহিলাদের সঙ্গে দেখা হলো, কেউ তো বললো না এটা শিরিক? বলবে কি, তারাও আপনার মতো শিরিক বেদাত করে ঈমান আমল সব নষ্ট করে ফেলেছে। শিরিক কাকে বলে দয়া করে একটু খুলে বলবে কি, যাতে আমি ভালো করে বুঝতে পারি? শুনুন তাহলে, শিরিক শব্দের অর্থ হলো আল্লাহর সাথে কোনো কারণে অংশীদার স্থাপন করা, আল্লাহর গুণ কারোর সাথে তালাশ করা, যেমন সুখ শান্তি হায়াত মত সন্তান সন্ততি সব দেওয়া মালিক একমাত্র আল্লাহ, পীর বা অন্য কেউ না। এগুলি যদি কোনো নবী রসুল পিরলির কাছে চাওয়া হয় তাহলে এটা শিরিক হবে। হাদিসে আছে কবর দিয়ে রাখকারী মহিলাদের রওজায় জমা নিষেধ। হুদুস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন আল্লাহ পাক ব্যতীত অন্য কারো নামে জন্তু জমা করা হারাম। কবি বলেন খোদার সাথে শিরিককারী সোনা মুসলমান শেষ বিচারে ঠাই হবে সোজা জাহান্নাম। সবকিছু শিক্ষা দিয়ে থাকে। আমি তো কোরআন হাদিস ঈমান আমল শিরিক বেদাত সম্পর্কে কিছুই জানি না। মারুফা বুবু আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি বিশুদ্ধভাবে তওবা করে নিন আর আমার মতো মহিলাদের মক্তবে ভর্তি হয়ে যান, দেখবেন ঈমান আমল শিরিক বিদআত সম্পর্কে সব কিছু জানতে পারবেন। হায় আমার কি সবার আশা হলো, আজ তুই আমার চোখের পর্দা খুলে দিলি, আমি আর কখনো পীর বাবার রওজা আসবো না, রোগ নিয়ে মরে যাবো কিন্তু বেঈমান হয়ে বেঁচে থাকতে চাই না। আজ আমি এই তেল পানির বদল হাওড়া পিঠে ধরে নদীতে ছুঁড়ে ফেলে দিলাম, আর সবার সামনে অঙ্গীকার করে বললাম আমি বাড়ি গিয়ে মহিলাদের মক্তবে ভর্তি হয়ে যাব, আর কোরআন হাদিস ঈমান আমল শিরিক বেদাত সম্পর্কে শিক্ষা নিয়ে নেব। তাহলে আমি আসি না সীমা?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।